মঙ্গলবার সকালে মুর্শিদাবাদের কান্দি শহরের অদূরে খড়গ্রাম থানার বালিয়া গ্রামে নিহত প্রীতম কুমার দত্তের শেষকৃত্য সম্পন্ন হয় রাষ্ট্রীয় মর্যাদায় গান স্যালুটের মাধ্যমে। গ্রামের ছেলে প্রীতম কুমার দত্তকে একবার শেষ দেখার জন্য গ্রামে আবাল বৃদ্ধ ভিড় ছিল চোখে পড়ার মতো। উল্লেখ্য, গত 29 জুলাই মণিপুরে পাহাড়ে ধসের কারণে মৃত্যু হয় টেরিটোরিয়াল আর্মির জওয়ান প্রীতম কুমার দত্তের। সোমবার গভীর রাতে তার অন্তিম দেহ গ্রামে ফিরে আসতেই শোকে মূর্ছমান হয়ে পড়েন পরিবারের সদস্যরা। উঠলে হবে না মাথাটা, হ্যাঁ মঙ্গলবার সকালে বালিয়া ভেড়ামারি মাঠে তার নিথর দেহ শায়িত ছিল। খড়গ্রামের বিধায়ক আশিস মার্জিত, খড়গ্রাম সমষ্টি উন্নয়ন আধিকারিক বাপি ধর, কান্দি মহকুমা আরক্ষাধ্যক্ষ সাগর রানার উপস্থিতিতে ভারতীয় সেনাবাহিনীর পক্ষ থেকে গান স্যালুট দেওয়া হয়। আমার খুব আনন্দ, আমার দুঃখ সব দূর হয়ে গেছে, আমার খুব ভালো লাগছে। এইটাই আমার কামনা, ভালোভাবে থাকুক, ঈশ্বরের কাছে এটাই প্রার্থনা। কিছু ঘোষণা করেছে ওই সরকার পক্ষ থেকে, সেরকম কিছু পাইনি রিপোর্ট। কতদিন চাকরি হয়েছে? 4 বছর। আমাদের বেদনাদায়ক এবং দুঃখের, একজন বীর সৈনিক ভারত মাতার একজন অকাল প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। আমরা গোটা বালিয়া পঞ্চায়েত সর্বতরভাবে আমরা সহযোগিতা সাহায্য করে চলেছেন এবং সাথে সুষ্ঠুভাবে তার আত্মা শান্তি হয়, আমার প্রতিষ্ঠা হয়, তার আমরা সুসম্পন্ন করার ব্যবস্থা করছি। আমার খুব অ্যাডভান্টেজ হয়, আমি ড্রিল ফিলগুলো খুব ভালো পারি
এবং এত খোলামেলা ছিল, তো এত জলই ছিল, সে হরিণেরকে বোধহয় ওভারটেক করতো দৌড়াতে, ও বলে একটা ছেলে ছিল আর রায়পুরে পাতন, এরা রানে যে এত গতি ছিল এদের এবং এত সুইটেবল ছেলে, এসে এসে অন্তত একবার দেখা করতে এবং সমস্ত ছেলে মেয়ের সঙ্গে একদম বন্ধু বান্ধব নিয়ে হাসি ঠাট্টা, এত জলই ছেলে, আমরা সত্যি গর্বিত। এবং একটা মায়ের হয়তো কোল হারা হয়ে গেল আর কি, কোলে সন্তান হারা গেলো, কিন্তু আমাদের ভারতবর্ষ, আমাদের বাংলার সমস্ত মায়ের মধ্যে, আমাদের মতো শিক্ষক, আমাদের মতো ভাই বন্ধুর মধ্যেও বেঁচে থাকবে, এই আশাটা আমি রাখছি। এবং আজকের এই জনসমাগম, এই জনসমাগমেই বলে দেয় যে প্রীতম আমাদের কাছে কত প্রিয়। আমি যেটা ভাষা দিয়ে হয়তো প্রকাশ করে বলতে পারছি না, প্রীতম আমার খুব প্রিয়, সারা জীবন প্রীতমকে মনে রাখবো, ওর স্মৃতিটা আমরা আগলে রাখবো, এটুনি বলবো, ঈশ্বরের কাছে বলবো, ভালো থাকুক। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, আনন্দ বার্তা।